প্রিয় দর্শক আলাইকুম আমি দূরে যে যেখান থেকে আমাদের দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন কিডস ক্রিয়েশন টিভির কিডস স্টকের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ নতুন নতুন সব শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আজ আমাদের আলোচনার বিষয় হলো অপচয় দর্শক এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে অতিথি হিসাবে স্টুডিওতে আছেন বরাবরের মতো দুজন ছোট্ট বন্ধু আসুন প্রথমেই আমরা তাদের সাথে পরিচয় হয়নি আমার ডানে আছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমি আব্দুলসালাম সাদি আমি ক্লাস ফাইভে পড়ি মাসাল এবং আমার বামে আছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আমি আদিব নুরুল্লাহ আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি মাসাল আপনাদের দুজনকে ধন্যবাদ অপচয় আমাদের জীবনে যতগুলো খারাপ কাজ আছে তার মধ্যে একটি অন্যতম খারাপ কাজ রসল্লাহ সাল আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তোমাদের জন্য তিনটি বস্তু অপছন্দ করেন এক অনর্থক এবং বাজে কথা বলা দুই অপচয় করা এবং তিন অত্যাধিক প্রশ্ন করা আপনার কাছ থেকে জানতে চাই অপচয় সম্পর্কে আপনি কি বলবেন ই ধন্যবাদ যা আমি যা বলবো যা প্রয়োজন নেই তা করাকে অপচয় বলে অপচয়কে কোরআনের ভাষায় ইসরাফ বলা হয়েছে অপচয়কারীকে শয়তানের ভাই বলা হয়েছে সুতরাং বুঝাই যায় কতটা গর্হিত কাজ এই অপচয় আর আপনি যা বলেছিলেন হাদিসের ভাষায় অপ্রয়োজনীয় কথা বলা প্রয়োজন ছাড়া প্রশ্ন কলা করা এগুলো সব এক ধরনের অপচয় একদম ঠিক বলেছেন আমরা মনে করি শুধু খাবার দাবারই অপচয় হয় আপনার কাছ থেকে অপচয় কয়েকটি বিষয় জানতে চাই আসলে কি কি অপচয় আমাদের হয়ে থাকে জি সুক্রিয়া দেখুন আমাদের জীবনে আমরা অনেক ধরনের অপচয় করে থাকি ধরুন আপনি বললেন খাবারের অপচয় এটা আমরা একটু বেশি শুনে থাকি বা করে থাকি তাছাড়াও বিদ্যুতের অপচয় গ্যাসের অপচয় টাকা পয়সার অপচয় পানির অপচয় এছাড়াও আর অনেক ধরনের অপচয় আমরা করে থাকি অনেকগুলো অপচয়ের নাম আমরা জানতে পারলাম এই অপচয় থেকে আমরা নিজেদেরকে কিভাবে বাঁচাতে পারি কারণ একটি খারাপ কাজ যা আল্লাহ পছন্দ না আসলে অনেকগুলো অপচয় আছে যা আমরা প্রতিনিয়ত করে থাকি আবার কিছু অপচয় আছে যা আমরা করি না তবে আমরা ছোটরা খাবার অপচয় করি বাসায় বা টিফিনে এটা আমাদের হতে হবে আমরা যদি আমরা বাসার লাইট বা ফ্যান চালিয়ে রাখি এতে বিদ্যুৎ অপচয় হয় আমি কি একটু বলতে পারি আর কিছু কাজ আমরা স্কুলে করে থাকি যেমন ধরুন খাতার পেজ ছেড়ে নষ্ট করা এটা একটি অপচয় এছাড়াও টিফিন নষ্ট করা পেন্সিল ভাঙা ইরেজার নষ্ট করা এগুলো অপচয় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে ঠিক কথা বলেছেন স্কুলে এসব কাজ সবসময় হয়ে থাকে এবং বাসায় ভাই বোনদের মধ্যেও হয়ে থাকে আসলে এটিও একটি মারাত্মক অপচয় আমরা হয়তো বুঝতে পারি না আপনার কাছ থেকে জানব কেন আমাদের অপচয় না করা উচিত অপচয় একটি গুনাহের কাজ রসুল সাল্লি ওয়াসাল্লাম অপচয় না করতে তাগিদ দিয়েছেন যদি আমরা অপচয় করি তাহলে প্রয়োজনের সময় আমরা তা নাও পেতে পারি ধন্যবাদ আপনাকে আপনি কি বলবেন আল্লাহ যেহেতু বলেছেন অপচয়কারী শয়তানের হয়ে তাই আমরা অপচয় করব না ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ বন্ধুরা আল্লাহ আমাদের অপচয় নামক পাপ থেকে হেফাজত করুন আমিন অনেক সুন্দর আলোচনা শুনলাম ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে ধন্যবাদ আপনাকেও দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা